ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বাংলা দ্বিতীয় ভাষা দশম শ্রেণীর পূর্ণমান পঞ্চাশ এই প্রশ্নের কম্পাইলেশন ফাইনাল দু হাজার একুশে একের দুইয়ের প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব তার আগে যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেলাইখানে ক্লিক করো অল পেয়ে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গুণময় হইলেই মান সব ঠাঁয় গুণহীনে সমাধর কোনোখানে নাই খল ও নিন্দুক কবিতায় উক্ত প্রসঙ্গটি কবি কোন কোন উপমা তুলনার সাহায্যে বিশদ করেছেন চলো উত্তরটা দেখে নিই এখানে খল ও নিন্দুক কবিতায় উক্ত প্রসঙ্গটি বিভিন্ন উপমা তুলনার সাহায্যে বিশদ করেছেন কবিতায় কবি বললেন মহৎ ব্যক্তি বা ভালো ব্যক্তি যে হয় তার সাধু ব্যবহার যারা উন্নত চরিত্রের অধিকারী হয় তাদের ব্যবহার সাধু হয় মহৎ ব্যক্তি অর্থাৎ গুণের অধিকারী যারা দেশ বা সমাজের উপকার করে সমাজের বা দেশের খারাপ করার বিষয়টি তাদের মনে বা হৃদয়ে ঠাঁ পায় না এরপর কবি মহৎ ব্যক্তির সাথে চন্দনের তুলনা করে বোঝাতে চাইলেন সুগন্ধিতে ভরা চন্দন গাছ নানা উপকারে লাগে কিন্তু কুঠার দিয়ে ছেদন করার পরও চন্দন গাছ সুবাস সবাইকে যেমন দেয় তেমন কুঠারকেও দেয় এরপর ঝাড়ুদার পাখি কাক কোন কোনো দিন কারো সম্পদ হরণ করে নাই বা চুরি করে নাই কাক মিষ্টস্বরে গান গাইতে গান করতে পারে না ডাকতে পারে না তার ডাক সকলের কাজে বিষ লাগে কিন্তু কোকিল বসন্তে অখিল প্রিয় সুমধুর গানের সকলের প্রিয় হয় গুণময় বা সুন্দর গুণ থাকলে সকলের প্রিয় হয় কিন্তু গুণহীনের কোনো সমাধান নেই কোনোখানে আজকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই